বিদ্যাবিন্দু, আসসালামু আলাইকুম। আজকে আবারও হাজির হয়েছি ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, সেটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন আমরা ব্যক্তিগত জীবনে, একাডেমিক স্টাডিতে আমরা কম বেশি ট্রান্সলেশন করেছি। উই আর ভেরি ইন্ট্রোডিউসড টু উইথ ট্রান্সলেশন, বাট দেয়ার হ্যাভ সাম কনফিউশন ইন ট্রান্সলেশন। নাও লেটস হ্যাভ আ লুক যে হাউ টু রিমুভ ইউর কনফিউশন ইন ট্রান্সলেশন। এই আজকের এই কন্টেন্টটি আমি করেছি বিশেষ করে জব সেকারদের জন্য, যারা নন ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, তাদের অনেক সময় ট্রান্সলেশন করতে গিয়ে কিছু সমস্যা পড়তে হয়। আজকে একটু অ্যাডভান্স টাইপের ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব, আর চাকরি প্রার্থীদের বিষয়টা মাথায় রেখে। যাই হোক, কন্টেন্টে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশাপাশি কমেন্টস করে জানাবেন। লেটস হ্যাভ আ লুক কনফিউজিং ট্রান্সলেশন। ওকে, হিয়ার প্রথমে আমি এখানে ত্রিশটি গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সামে এসেছে এরকম প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, যে ট্রান্সলেশনটা আছে সেটা হচ্ছে, সঙ্গীতের চেয়ে মধুর আর কিছু নেই। এটা আমরা ট্রান্সলেশন কিভাবে করব? আমরা এটা ট্রান্সলেশন করব, দেয়ার ইজ নাথিং সুইট লাইক সং। অনেক সময় আমরা এখানে ভুল করে থাকি। আমরা মনে করি যে এখানে যেহেতু ছেয়ে কথাটা বলছে, আমরা জানি থেকে, ছেয়ে, হইতে, এটা কম্পারেটিভ ডিগ্রি, সো এখানে আমরা দেন বসাবো না। যদি আমরা এই বাক্যটাতে দেন বসাই তাহলে বাক্যটা ইনকারেক্ট হবে, ভুল হবে। তো সো এটা কারেক্ট হবে, দেয়ার ইজ নাথিং সুইট লাইক সং। ওকে, দেন অ্যানাদার সেন্টেন্স, লোকটি হাসতে হাসতে চলে গেল। আমরা অনেক সময় মনে করি দ্য ম্যান ওয়েন্ট অ্যাওয়ে লাফ অ্যান্ড লাফ, না, অ্যাকচুয়ালি ইংরেজিতে, বাংলাতে একটা শব্দ ডাবল ব্যবহার হয়। ইংরেজিতে ডাবল শব্দের পরিবর্তে আমরা আইএনজি যোগ করি। তো এখানে আমরা কী ব্যবহার করব? দ্য ম্যান ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। ওকে, দেন অ্যানাদার এক্সাম্পল, এনাদার এক্সাম্পল আমরা দেখছি যে, তুমি বই খানা শেষ করেছো তো? শেষ করেছো তাই নয় কি? আমরা জানি শেষে যদি জুড়ে দেওয়া হয়, প্রশ্ন জুড়ে দেওয়া হয়, এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। তাহলে ট্যাগ কোশ্চেন আমরা করে ফেললাম হ্যাভেন্ট ইউ, আর প্রথম অংশ যেটা আছে, তুমি বই খানা শেষ করেছো, এখানে শেষ বলতে ইন বা ফিনিশের কথা বলে নাই। শেষ বলতে তোমাকে এখানে আমরা পড়ছি কি না, এটা পড়েছি কি না সেটা বুঝিয়েছে। সো হ্যাভ ইউ রিড ইউর বুক, এখানে রিড কথাটা মেনশন করতে হবে, ফিনিশড অথবা ইন্ড কথাটা আনলে বাক্যটা ভুল হবে। ওকে, চার নম্বর সেন্টেন্স, সে কঠোর পরিশ্রম করে, যে কঠোর পরিশ্রম করে সে সফল হয়। এখানে আমরা জানি, আমরা হয়তো বাক্যটা অন্যভাবে করতে পারতাম, যে দ্য ম্যান হু ওয়ার্ক হার্ড ক্যান সাকসিড ইন লাইফ, অনেক লঙ্গার সেন্টেন্স, বাট আমরা এটা এভাবে করতে পারি, হি হু ওয়ার্ক হার্ড সাকসিড, ইট ইজ কারেক্ট সেন্টেন্স। দেন অ্যানাদার সেন্টেন্স, আমরা আরেক এটাকে, তুমি কি তার ঠিকানা জানো? এখানে ডু ইউ নো হোয়ার হি লিভস, এই ধরনের প্রশ্ন আমরা অনেক সময় ভুল করি। আমরা কী করি? আমরা মনে করি যেহেতু এটা প্রশ্ন করছে, দুইটাই প্রশ্ন করব, যে ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, এটা ইনকারেক্ট, এটা হবে না। ওকে, দেন নাম্বার ফাইভ, নাম্বার সিক্স, হয় সংগ্রাম করো নতুবা অত্যাচারিত হও। হয়তো নয়তো, হয়তো কথাটার জন্য আমরা আইদার ব্যবহার করি, অর ব্যবহার করি, নয়তো কথাটার জন্য আমরা নাইদার ব্যবহার করি। ওকে, দেন অ্যানাদার সেন্টেন্স, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এখন আমরা জানি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়াটা হচ্ছে ড্রিজলিং, সো এখানে লিখতে হবে ইট হ্যাজ বিন রেইনিং, লিখলে ভুল হবে, লিখতে হবে ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। দেন অ্যানাদার সেন্টেন্স, এখন প্রবাদ, ইট ইজ ডাউন নাও, বাট যদি আপনি এখানে এভাবে লেখেন যে ইট ইজ আর্লি নাও, তাহলে বাক্যটা ভুল হবে। দেন এখন দশটা বাজে, বেজে দশ মিনিট, তার মানে ইট ইজ টেন মিনিট ফাস্ট টু টেন এএম, এটা এভাবে লিখতে হবে, গাছটি ফুল ধরেছে। এখন আমরা দরা মানে আমরা জানি যে ক্যাচ বা কট, আমরা যদি এভাবে লিখি ট্রি কট ফ্লাওয়ার, গাছের কোনো হাত নেই, সো এটা ফুল ধরতে পারে না,
এটা হবে ট্রি ইজ ইন ফ্লাওয়ার। ওকে, পরবর্তী বাক্যটা আমরা দেখব যে আমি তোমাকে খাওয়াবো, আমি তোমাকে খাওয়াবো। এখানে আমরা খাওয়া মানে ইট মনে করি, বাট এখানে যদি আমি এভাবে লিখি আই উইল ইট ইউ, এটা হবে না, আই উইল ফিড ইউ, আই শেল ফিড ইউ অথবা আই উইল ফিড ইউ। দাঁড়াও, আমি এখানে আসছি। এখানে দাঁড়াও মানে স্ট্যান্ড, এটা না, দাঁড়াও মানে ওয়েট, আই এম কামিং নাও। ওকে, লোকটি মর্মর অবস্থা। এখন লোকটি মর্মর অবস্থা বলতে আমরা হয়তো এরকম মনে করি যে দ্য ম্যান ইজ গোয়িং টু ডেথ, কেউ হেঁটে হেঁটে মরতে যায় না। সো এটা কী হবে, দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই। দেন অ্যানাদার সেন্টেন্স, সূর্য উঠেছে, দ্য সান ইজ আপ। আমরা অনেক সময় মনে করি দ্য সান ইজ রাইজ, নো, রাইজ কথাটা লিখলে আমরা ভুল হবে। কেন? কারণ মানুষ ঘুম থেকে ওঠে, এনিমেল ওঠে, কিন্তু গাছ এটা বস্তু, এটা জড় পদার্থ। সো এটা হবে দ্য সান ইজ, দ্য সান ইজ আপ, সে দিনে এনে দিনে খায়। আমরা অনেক সময় বাক্যটা অন্যভাবে করি যে হি ব্রিং ডে অ্যান্ড ইট ডে, নো, দিস সেন্টেন্স ইজ রং। আমরা এটা লিখতে হবে হি লিভস হ্যান্ড টু মাউথ। ওকে, দেন অ্যানাদার ফিউ এক্সাম্পল। বর্ষা শুরু হয়েছে, এখানে বর্ষা শুরু হয়েছে বলতে কি, বর্ষা মানে এখানে দ্য রেনি সিজনকে ইন্ডিকেট করেছে, দ্য রেনি সিজন হ্যাজ সেট আউট। আমরা যদি এখানে বলি রেনি সিজন বিগেন, রেনি সিজন স্টার্ট করেছে, কি স্টার্ট করেছে, এটা তো বস্তু, সো এটা সেট আউট হবে। আমি চা পান করি না, আই ডু নট টেক টি। আমরা জানি গরম জিনিসের ক্ষেত্রে আমরা টেক শব্দটা ব্যবহার করব, টেক টি, পানি খাওয়ার ক্ষেত্রে আমরা ড্রিঙ্ক শব্দটা ব্যবহার করব, আর আমরা অন্য ক্ষেত্রে আমরা ইট ড্রিঙ্ক ব্যবহার করতে পারি, বা গরম জিনিসের ক্ষেত্রে আমরা টেক ব্যবহার করতে পারব, করতে হবে। সে আত্মহত্যা করেছে। এখন আমরা অনেক সময় মনে করি যে হি কমিট সুইসাইড, কমিটেড সুইসাইড, এটা কারেক্ট, বাট অনেক সময় আমরা এরকম করি হি ইজ ডাইড, সে, এটা তো হয় না, এটা কারেক্ট না। এরপরের সেন্টেন্স আমরা দেখি, আমি একটি পাখি দেখি। এখন দেখেন, দেখি, দেখি কথাটা কিন্তু সিও দেখা, ওয়াচও দেখা, সো কোনটা কারেক্ট হবে? কারেক্ট হবে কোনো কিছু দেখি, আমি যখন মনোযোগ দিয়ে কোনো কিছু দেখি, যেমন টেলিভিশন, সেটা ওয়াচ হয়, বাইরের কোনো কিছু দেখলে সেটা সি হয়। তো সো পাখি দেখা, এটা হচ্ছে সি, আর সি আবার আমাকে বাংতি দেন। আমরা অনেক সময় গিভ মি চেঞ্জ, এটা কারেক্ট, বাট আমরা অনেক সময় মনে করি যে বাংতি তার মানে এটা ব্রোক বা ব্রেকের একটা ম্যাটার আছে, না, দিস ইজ রং, দিস অ্যাজাম্পশন ইজ টোটালি রং। সো কারেক্ট হবে গিভ মি চেঞ্জ, পাখিরা কিচির মিচির করছে, কিসির মিসির। এখন আপনারা যদি বার্ডস আর ক্রাইং লেখেন, ক্রাইং মানে শব্দ করা, এটা কিন্তু হবে না। ম্যান ইজ ক্রাইং, দ্য বয় ইজ ক্রাইং, বাট বার্ডস আর ক্রিফিং, হা করে দাঁড়িয়ে আছো কেন? এখানে হা করে দাঁড়িয়ে আছো কেন মানে আমাকে বুঝিয়ে নিতে হবে আসলে হোয়াট দ্য সেন্টেন্স অ্যাকচুয়ালি মিন, এই বাক্যটা কী বুঝাইতে চায়। হা করে মানে ওপেনিং মাউথ, এটা কিন্তু লেখা যাবে না। সো এটা আমরা লিখতে হবে হোয়াই ডু ইউ স্ট্যান্ড ইনঅ্যাক্টিভলি, কেন তুমি অহেতুকভাবে দাঁড়িয়ে আছো। ওকে, এরপরের বাক্য দেখো, সে সাঁতার জানে না, হি ডাজ নট নো হাউ টু সুইম। বাট আমরা যদি বাক্যটা এরকম করি হি নো সুইমিং, ইট ইজ টোটালি রং, ইনকারেক্ট। ওকে, অ্যানাদার সেন্টেন্স, সে অঙ্কে কাঁচা। আমরা জানি কাঁচা মানে র, কাঁচা মানে টেন্ডার, কাঁচা মানে সফট, আবার কাঁচা মানে উইক। এখানে তোমাকে বুঝে নিতে হবে যে অ্যাকচুয়ালি কাঁচা বলতে কী বোঝায়। সে অঙ্কে কাঁচা মানে সে অঙ্ক কম পারে, তার মানে দুর্বল, হি ইজ উইক ইন ম্যাথ। ওকে, সে অনেক চেষ্টা করেছে, সে অনেক চেষ্টা করেছে, এখানে
হি লিভস নো স্টোন আনটার্ন, এখানে ফ্রেজ ব্যবহার করেছে, সে চেষ্টার ত্রুটি রাখে নাই। দিস সেন্টেন্স ইজ কারেক্ট। দেন অ্যানাদার, ইট ইজ এ লং হিস্টোরি, আমরা এটা নিশ্চয় সবসময় মাথায় রাখতে হবে, ভাবগত অর্থ ব্যবহারিক অর্থ ভিন্ন হয়, এক হয় না। সো এখানে আমাদের কি করতে হবে যে ইট ইজ এ লং হিস্টোরি মানে সেটা অনেক ইতিহাস নয়, এটা অনেক লম্বা কথা। মুষলধারে বৃষ্টি, আমরা জানি মুষলধারে, মুষলধারে বলতে সরি, ইট ইজ ইট ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি, ইট ইজ ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, আমরা এভাবে করতে পারি, ইট ইজ ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমরা এভাবে করতে পারি। সে আমাকে গালিগালাজ করছে, করলো, এখানে হট ওয়ার্ড অড ওয়ার্ড বলতে আমরা গালি বুঝাই, বাট এখানে আমরা গালিগালাজ এটা একটা শব্দ, সেটাকে আমরা রিবাক মনে করব, যে তিরস্কার করেছে, বর্ষণা করেছে। সো আমরা রিবাক ব্যবহার করব। দেন গাইতে গাইতে গায়ক, গাইতে গাইতে গায়ক, অ্যাকচুয়ালি সর্বশেষ বাক্যটা আমি এই জন্যই লিখেছি যে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, আপনি যদি অনুশীলন করেন অবশ্যই নাথিং ইজ ইম্পসিবল ফর হিউম্যান বিং, কোনো কিছুই মানুষের জন্য অসম্ভব না। আশা করি কন্টেন্টটা আপনাদের উপকারে আসবে, আপনাদের কিছুটা হইলেও উপকারে আসবে, এবং নেক্সট টাইমে যে ভুলগুলো আমরা সেন্টেন্সে করি, ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা করে থাকি, আশা করি এগুলো হবে না। আর অবশ্যই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ।